আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল। প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি শুনে অনেকেই হাসছে, আসলে আমি কিছুই বলবো না এই ব্যাপারে, শুধু বক্তব্যটি আপনাদেরকে শোনাবো, তারপরে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি বক্তব্য দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম একদম চড়া, ঊর্ধ্বগতি। যে চড়ার কারণে, ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষগুলো আজকে হিমশিম খাচ্ছে, সারাদিন কাজ করে যে কয়েকটা টাকা পায় সেগুলো দিয়ে পেটের ভিতরে ভাত দিতে পারছে না, নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছে না, নিজের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারছে না, সংসারকে ঠিকঠাক মতো সংসার চালাতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণ মানুষগুলো। প্রিয় দর্শক, যাই হোক, এই ব্যাপারটি নিয়ে সংসদের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলতেছে, চলুন আগে আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু নিজেই বলতেছে যেহেতু বর্তমানে বাজার মূল্য সব কিছুর দাম বেশি, বেগুনের দাম বেশি হয়ে গিয়েছে, তাহলে বেগুন দিয়ে কেন বেগুনি ভেজে খেতে হবে, মিষ্টি কুমড়া দিয়ে ভেজে খেলেও তো হয়। এখন আমার ভয় করছে বড্ড, যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেছে, অবশ্যই তো সাধারণ জনগণ একটু হলেও ট্রাই করবে, বাসাতে মিষ্টি কুমড়ো দিয়ে বেসন দিয়ে বেগুনি বানিয়ে খাবে। এটাকে আর হয়তো বেগুনি বলা যাবে না, কারণ বেগুন দিয়ে বানায় বলেই কিন্তু বেগুনি বলা হয়, যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে বানায় তাহলে এটাকে কী বলবো, কুমড়িয়া নাকি? যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনার একটা নাম দিতে পারেন। এখন কথা হলো, এই মুহূর্তে যেহেতু এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, না জানি কখন বা শোনা যায় মিষ্টি কুমড়োর কেজি 120 টাকা, হতেও তো পারে নাকি বলেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে। যাই হোক প্রিয় দর্শক, এ ব্যাপারে আমি কিছুই বলতে চাচ্ছি না, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি যাই বলুন না কেন, আসলে সাধারণ মানুষগুলো আজকে অত্যন্ত বিপদের মধ্যে পড়ে গেছে, সাধারণ মানুষ আজকে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাই দয়া করে একটু দ্রব্যমূল্যের দাম একটু নিম্নগতিতে নিয়ে আসুন, তাহলে আশা করি সাধারণ মানুষগুলো দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি আমার মতো এই সাধারণ মানুষের কথা হয়তো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছবে না, তবে আল্লাহ তাআলা যেন তাকে বোঝার তৌফিক দেয় এবং যেন আমাদের দেশের যে সমস্ত জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়েছে এগুলো যেন আল্লাহ তাআলা কমিয়ে দেয়, সাধারণ মানুষগুলো যেন দুবেলা দুমুঠো খেয়ে যেন তাদের পরিবার নিয়ে হাসি মুখে থাকতে পারে, আল্লাহ পাক আমাদের তৌফিক দিক সকলে বলে আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ছিল এ পর্যন্তই, আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, তো লাইক কিন্তু অবশ্যই একটা দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথা সেটা হলো, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপডেট আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর যদি ফেসবুকে আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।